আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দু পেঁয়াজি। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি 500 গ্রাম, কেটে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ 3-4টা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এটাতে নিয়েছি আমি 1/2 কাপের মতো পেঁয়াজ পাতা। আর মশলা এখানে আমি নিয়েছি 1 টিস্পুন আদা পেস্ট, 1 টেবিলস্পুন আদা পেস্ট, 1.5 টিস্পুন হলুদের গুঁড়া, 1.5 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর লবণটা অবশ্যই পরিমাণ মতো। এখন আমি যে 1.5 টিস্পুন রসুনের হলুদের গুঁড়াটা আমি এখানে নিয়েছি, এটা থেকে হালকা একটু হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে আমি হালকা করে একটু ভেজে নিব। এখানে যে হলুদের গুঁড়াটা আমি নিয়েছি তার থেকেই হালকা একটু সামান্য পরিমাণ চিংড়ি মাছটার মধ্যে দিয়ে আর হালকা করে একটু লবণ দিব, একটু মাখিয়ে আমি হালকা একটু ভেজে নিব। এখানে ফ্রাই প্যানে অবশ্য অয়েলটাও দিয়েছি মাছটাকে ভাজার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি ফ্রাই প্যানে অয়েলটাও গরম হয়েছে এবং মাছটাকেও, চিংড়ি মাছটাকেও আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন এক এক করে আমি অয়েলের মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো, হালকা একটু ভেজে নিব, শুধু উল্টে উঠিয়ে নিব এটাকে, সবগুলাকে আমি ঠিক একইভাবে একটু হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে আমি হালকা মশলা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। মাছটাকে অবশ্য সোজা রাখার জন্য আমরা অবশ্য টুথপিক দিয়ে, মানে দেখতে সুন্দর লাগতো অবশ্য মাছগুলো সোজা সোজা থাকতো, কিন্তু আমি সেটা করিনি। অবশ্য সুন্দরের জন্য যদি আমরা চাই তা করতেও পারি। তো মাছটা এখন হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি এখানে পাতিলটাতে, আর পেঁয়াজগুলো যে 3-4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি সেটা আমি দিয়ে দিব এখন তেলের মধ্যে, এবং পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা এখন দেখতে পাচ্ছি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে এটাকে আমি ভুনে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এটার সাথে হালকা একটু পানি দিয়ে আমি 1-2 মিনিট সময় নিয়ে এটাকে আমি ভুনব। মশলাটাকে আমি 3-4 মিনিট সময় নিয়ে ভুনেছি। এখন এটার সাথেই আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে দিব এটা ঝোলের জন্য, ঝোলটা অবশ্য পরে থাকবে না, শুকিয়ে যাবে। এটা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে এলে আমি মাছগুলো এটার সাথে অ্যাড করে দিব। এখন আমরা বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি এখন বলক চলে এসেছে, এখন আমাদের মাছটা অ্যাড করে দেওয়ার পালা। এখন আমি হালকা করে ভেজে রাখা যে চিংড়িগুলো এটার সাথে আমি অ্যাড করে দিব। এবং এটার সাথে এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজের পাতা। এবং এট লাস্টে আমি দিব ধনিয়া পাতা আর যে কাঁচামরিচগুলো আমি ফালি করে রেখেছি সেগুলো।
একদম হালকা একটু নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আমি 5-6 মিনিট একদম মিডিয়াম মিডিয়াম হিটে এটাকে রান্না করব। চিংড়ি মাছের তরকারিটা অলমোস্ট শেষের দিকে, এখন আমার ধনিয়া পাতা আর কাঁচা মরিচটা অ্যাড করে দেওয়ার পালা। কাঁচা মরিচ, আর দিব ধনিয়া পাতা। এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে 5 মিনিট পরেই নামিয়ে নেব। চিংড়ি মাছটা অবশ্য খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ রান্না করলে অবশ্য এটা একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের দু পেঁয়াজি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।